सब्सक्राइब कीजिए मेरी चैनल सरकारी नौकरी खबर को और बेल आइकन को दबाइए, तो मिलेगा आपको मेरी पब्लिश की हुई हर एक वीडियो की नोटिफिकेशन बिल्कुल फ्री में। বন্ধুরা, আমার চ্যানেল সরকারি নকরি খবরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি কিছুদিন আগে যে ভিডিওটি আপলোড করেছিলাম যে আইআরসিটিসি ওয়েবসাইট আপনারা অনলাইনে কীভাবে বানাবেন, তো সেদিন আমি বলেছিলাম যে আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কীভাবে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো আজকে যে ভিডিওটি আমি আপলোড করছি এখানে আমি দেখাবো আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কীভাবে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো আমি বলে দিই বন্ধুরা, এই আইআরসিটিসি ওয়েবসাইট যেটি রয়েছে সেটি একদম রেলওয়ে নিজস্ব ওয়েবসাইট, এর মধ্যে কোনো ভেজাল নেই। আর আগের দিন যারা আইআরসিটিসি ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটি দেখেননি, তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আইআরসিটিসি ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে পেতে হয় সেটি ওই ভিডিওর মধ্যে দেখানো রয়েছে। তো প্রথমে আপনাদের কি করতে হবে বন্ধুরা, প্রথমে আপনাদের যে কোনো ব্রাউজার থেকে গুগল সার্চ অপশানটি খুলে নিতে হবে। গুগল সার্চ ইঞ্জিন যখন আপনারা খুলবেন, তো গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করবেন আইআরসিটিসি বলে। আইআরসিটিসি বলে যখনই সার্চ করবেন দেখবেন সবার প্রথমে আইআরসিটিসির যে সার্চ রেজাল্টটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। যদি আপনারা চান যে আইআরসিটিসির ডাইরেক্ট ওপেন করবেন, তাহলে irctc.co.in ক্লিক করলে co.in যখন আপনারা ওপেন করবেন তখন ডাইরেক্ট আইআরসিটিসি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আইআরসিটিসিতে ক্লিক করলাম। আইআরসিটিসিতে ক্লিক করার পরে দেখবেন আপনাদের কাছে আইআরসিটিসির যে ওয়েবসাইটটি রয়েছে এটি পুরোপুরি খুলে গেছে এবং ঠিক বাঁ পাশে দেখবেন লগইনের নিচে লেখা রয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড এবং নিচে যে ক্যাপচা কোড রয়েছে EXSU, তো এটা যেভাবে যে হাতের যে অক্ষরের থাকবে ঠিক আপনাকে সেই অক্ষরে টাইপ হেয়ারের মধ্যে লিখতে হবে, লিখে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমি বন্ধুরা ইউজার আইডি পাসওয়ার্ডটি আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লগ ইনে ক্লিক করার পর আমার কাছে এই পেজটি খুলে গেছে। এই পেজেরও ঠিক ডান দিকে দেখবেন আপনাকে স্টেশন সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন স্টেশন থেকে উঠবেন এবং কোন স্টেশনে যাবেন, জার্নি ডেট কবে, মানে কবে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে এগুলো সিলেক্ট করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ ধরুন আমি ফ্রম স্টেশনে ক্লিক করলাম বালুরঘাট। আপনাদের পুরো ক্লিক করতে হবে না, জাস্ট আপনাদের জায়গাটার নাম লিখবেন, দেখবেন অটোমেটিক চলে আসবে বালুরঘাট। টু স্টেশন আমি দিলাম শিয়ালদা, জার্নি ডেট আমি দিলাম। এখানে আপনার ক্যালেন্ডার থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। জার্নি ডেট আমি দিলাম সাপোজ ধরুন অক্টোবরের 12 তারিখ। তো এখানে দেখলেন আমি ফ্রম স্টেশন দিয়ে দিয়েছি, টু স্টেশন দিয়ে দিয়েছি, জার্নি ডেট দিয়ে দিয়েছি। এবার ফ্লেক্সিবল উইথ ডেট টিকিট টাইপ ই-টিকিট এটি অপশানই থাকবে। আই উইল বুক ইন স্পেশাল কনসেশন এটা দরকার নেই, যদি সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট কেউ থাকে এবং জার্নালিস্ট প্যাসেঞ্জার কেউ থাকে তাহলে স্পেশাল কনসেশন তারা পেয়ে থাকবে। তো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করব। এবার সাবমিট অপশানে যখনই ক্লিক করলাম আমাকে দেখিয়ে দেবে তো সেই দিন বালুরঘাট থেকে শিয়ালদা যাওয়ার জন্য কোন কোন ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে আপনারা দেখে নেবেন, এখানে ট্রেনগুলির নাম সব দেখাবে। যেরকম আমার প্রথম যে ট্রেনটি রয়েছে তেভাগা এক্সপ্রেস, এটি বালুরঘাট থেকে ছাড়ে ভোর 5:30টায়, কলকাতা পৌঁছবে দুপুর 2:25-এ। তো এখানে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন ট্রেনগুলি আপনাদের সেই দিন অ্যাভেলেবেল রয়েছে। তো এবার টিকিট বুক করতে হলে আপনাকে কী করতে হবে, দেখবেন এই ট্রেনগুলি যেখানে লেখা রয়েছে তার ঠিক একদম শেষ অপশানে ক্লাস লেখা রয়েছে। তো ক্লাসের এখানে আমি এখানে ক্লাসের ব্যাপারটা বলে দিই। 3A মানে AC 3 টায়ার, CC যেটা রয়েছে সেটি, আর 2S একটি রয়েছে সেটি হলো সেকেন্ড সিটিং, আর SL যেটি রয়েছে সেটি হলো স্লিপার, আর অনেক জায়গায় লেখা থাকে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস মানে হলো ফার্স্ট এসি, 2A যেটা লেখা থাকবে সেটি হলো সেকেন্ড এসি, আর জেনারেল যদি থাকে তো জেনারেল। তো আমি এখানে রিজার্ভেশন করব কনফার্ম, তাই এখানে জেনারেলের কোনো অপশান থাকবে না। তো সাপোজ আমি যেখানে রয়েছে গৌড় এক্সপ্রেস 23,154, এখানে আমি ট্রেনটিতে সাপোজ আমি সিলেক্ট করলাম স্লিপার, মানে আমি স্লিপার বগিতে যাব। যে স্লিপার বগিতে আমি সিলেক্ট করলাম তো দেখে নিব আমি সেই দিন, মানে আমি 12 তারিখ যে ডেটটি সিলেক্ট করেছিলাম তো 12 তারিখে আমার কটি সিট অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে দেখাচ্ছে 12 তারিখে 22টি সিট অ্যাভেলেবেল রয়েছে 12 তারিখের ডেটে। যদি আমি 13 তারিখ কাটি তো সেক্ষেত্রে RAC 2 পড়ে গেছে। RAC যে মানিটি হলো সেটি হলো রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন, মানে আপনার যে সিটটি বুক করবেন সেখানে এক সিটের মধ্যে দুজনকে আপনাকে যেতে হবে, মানে আপনি শুতে পারবেন না, সেক্ষেত্রে এক সিটে আপনাকে দুজনকে যেতে হবে। पर दिन जो देखी हमें से दिन 30टा अवेलेबल रही है जो अवेलेबल ना थे से क्षेत्र में नट अवेलेबल देखा और जो वेटिंग लिस्ट पड़े जाए से क्षेत्र में आपके वेटिंग लिस्ट देखा डब्ल्यूएल बोले ऑप्शन देखा। तो ये हमें देखलाम 12 तारीखे हमारे अवेलेबल रही है ठीक नीचे ऑप्शन रही है बुक नाउ। तो हमें सपोज एखे बुक नाउ क्लिक कर लाम। तो बंधुरा बुक नाउ जखनी हमें क्लिक करलाम तखन देखलाम जे आमार काछे एक लिस्ट चले एसेछे। तो लिस्टे जेटी हलो सेटी हलो पैसेंजर डिटेल्स लिस्ट। एखाने आपनाके पैसेंजर एर नामगुलो भरते होबे। तो आपनी अनलाइने जेहेतु टिकिट काटछेन सेई क्षेत्रे आपनी सर्वाधिक 6 जनेर नाम एखाने दिते पारेन, 6 জন অ্যাডাল্টের नाम एखे दीते पारें और जरा शिशु रही है जरा 5 বছরের नीचे तादेर नाम सर्वाधिक 2 জনের नाम एखे दीते पारें। तो सपोज हमें एखे एक नाम दिलाम बयस सिलेक्ट करलाम एखाने सपोज धरुन आमी 32। ये बयसेर ब्यापारटा बोले दिई बंधुरा, बयसेर जे ब्यापारटी रयेछे आपनि जोदि काटी एमन लोकेर टिकिट केटे थाकेन जार बयस माने 60-এর ऊपर हये गेछे सेई क्षेत्रे तार भाड़ाते किछु कनसेशन पाওয়া যাবে এবং যে যারা মহিলা রয়েছে তাদের যদি 58 বছরের উপর হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা ভাড়া কিছু কনসেশন পাবেন। তো আমি এখানে নেম লিখলাম, এখানে এজ লিখলাম, জেন্ডার সিলেক্ট করলাম, বার্থ প্রেফারেন্স, বার্থ প্রেফারেন্স হলো আপনি লোয়ার বার্থ নেবেন, মিডিল বার্থ নেবেন, না পারলে নেবেন সাইড লোয়ার সাইড আপার। তো লোয়ার মিডিল আপারের মধ্যে আপনি যেটা চাই যদি চান তো সেটাই পাবেন, সেক্ষেত্রে যদি সেটি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। সাপোজ আমি এখানে লিখলাম আপার। এগুলো করার কিছু দরকার নেই বন্ধুরা। এবার আপনাকে কী করতে হবে, নিচে দেখবেন, যখন নিচে যাবেন দেখবেন কনসিডার ফর অটো আপগ্রেডেশন। কনসিডার ফর অটো আপগ্রেডেশনে যখনই আপনি ক্লিক করবেন তার মানে আপনি বুঝবেন যখনই আপনাদের কোনো সিট অ্যাভেলেবেল হতে থাকবে সেক্ষেত্রে আপনার যে সেই উপরের সিটগুলিতে কিংবা যেগুলো উঁচু সিট রয়েছে সেগুলিতে আপনার আপগ্রেডেশন হয়ে যাবে। কিংবা ধরুন যে আপনি যে ট্রেনে টিকিট কেটেছেন সেক্ষেত্রে আপনার যদি ওয়েটিং লিস্ট পড়ে যায় সেক্ষেত্রে এমনও কোনো ট্রেনের ফেসিলিটি রয়েছে যেখানে আপনাদের কনফার্ম সিট হবে, তো সেখানে আপনার অটো আপগ্রেডেশন ক্লিক করলে সেখানে আপনাদের চান্স হয়ে থাকে, চান্স পেয়ে যাবেন আপনারা। তো আমি এখানে সাপোজ এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এগুলো কিছু করার দরকার নেই বন্ধুরা। জিএসটি ডিটেলে এখানে কিছু করার দরকার নেই, আপনি একদম নিচে চলে যাবেন, নিচে চলে টাইপ হেয়ারে সিলেক্ট করবেন। টাইপ হেয়ারে দেখবেন এখানে লেখা রয়েছে টাইপ ইন দ্য বক্স বিলো X0P33। তো আমি এটা লিখে নিচ্ছি X0P33। লেখার পরে নেক্সট অপশানে আমি ক্লিক করব। नेक्स्ट अपशने जखन हमें क्लिक करलाम तो एखाने कि बोलछे प्लिज एंटार द टेक्सट एज शोन इन द कैप्चा। माने आमि जे कैप्चा लिखेछिलाम ओटी एखाने बोलछे भूल हयेछे। तो आमि आबार लिखछि एखाने X01OKY। तो যখনই আমি ক্যাপচা লিখে সাবমিট অপশনে ক্লিক করলাম আমি এখানে সব দেখে নিলাম। আপনারা এখানে মিলিয়ে নেবেন যে জার্নি ডিটেলসের মধ্যে ট্রেন নাম্বার যেটি রয়েছে, জার্নি ডেট সব ঠিকঠাক রয়েছে কিনা, আপনি যে ক্লাস সিলেক্ট করেছেন সেটি ঠিক আছে না, কোন স্টেশন থেকে উঠবেন, কোন স্টেশনে যাবেন, সেগুলি সব এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে নামগুলো ঠিক রয়েছে কিনা, বয়স ঠিক রয়েছে কিনা, আপনি যে বার্থ চুজ করেছেন সেটা ঠিক রয়েছে কিনা, সব কিছু চেক করে আপনি এখানে ডান দিকে দেখবেন ফেয়ার ডিটেলসের মধ্যে আপনি টোটাল ভাড়াটা দেখাবে কত ভাড়া লাগবে। সব এখানে এখানে হচ্ছে 265 টাকা ভাড়া লাগবে। এইবার আমি কি করব, আমি অনলাইনে টাকাটি পেমেন্ট করব। তো অনলাইনে পেমেন্ট করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে প্রচুর অপশান রয়েছে, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, IRCTC প্রিপেড ওয়ালেট, IRCTC ওয়ালেট, পে অন ডেলিভারি, পেমেন্ট গেটওয়ে, অনেক কিছু অপশান রয়েছে। তো মাল্টিপল পেমেন্ট সার্ভিসের মধ্যে আপনারা কী পাবেন, মাল্টিপল পেমেন্ট সার্ভিসের মধ্যে আপনারা যে কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে টাকা জমা করতে পারবেন। তো এখানে আরেকটা অপশান আছে ডেবিট কার্ড উইথ পিন। তো এখানে সিলেক্ট করলেও আপনারা পেতে পারেন। এখানে সিলেক্ট করলে যেসব ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাঙ্কগুলিতে যে কোনো একটি সিলেক্ট করে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে। तो प्रेफार्ड बैंकेर मध्य कि बोलेছে যে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ওয়ালেট মাল্টিপল পেমেন্ট সার্ভিস। তো এখানে ক্লিক যখনই আপনি করবেন তো এখানে কি বলছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের জন্য 1.8% চার্জ লাগবে, অ্যাপ্লিকেবল ট্যাক্সেস 10 টাকা লাগবে, মানে টোটাল ধরুন আপনার 10 থেকে 15 টাকা কিংবা 20 টাকা সর্বাধিক বেশি লাগবে। তো এখানে আপনাকে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। मेक पेमेंटे जखनी अपनी क्लिक करबें देखें अपन का डेबिट कार्ड नम्बर चाहिए मैं अपन एटीएम षोलो संख्या नम्बर देवें, एक्सपायरि डेट कार्डर ऊपर लेखा थे ओटा देवें, सीवीबी कार्डर ठीक पेचने 3 संख्यार एक नम्बर थे ओटा देवें दिए पे ना जखनी अपनी क्लिक करबें तो से क्षेत्र में अपन पेमेंट हो जाए और टिकिटी चले आसें टिकिटे आपके प्रिंट कर। तो बंधुरा अपना ट्रेन टिकिट बुक करते हैं। आशा करी अपन भिडियोटी भलो लेगे, जो भलो लेगे थे अवश्य लाइक करबें, কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি শেয়ার করেন তাহলে বন্ধুরা খুব ভালো, কারণ শেয়ারের মাধ্যমে অনেক লোকের কাছে এই ভিডিওটি পৌঁছবে। আমার যে চ্যানেল রয়েছে সরকারি নাগরিক খবর, এখানে আপনারা বহু ধরনের ভিডিও পেয়ে যাবেন। কিছু ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, সেগুলো গুরুত্বপূর্ণ ভিডিও লিংক কিছু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটিকে আর বেশি লম্বা করব না, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার বলছি কোনো রকমের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। तो आज के बंधुरा बस एतटुकुई, अपन दिन शुभ काटुक, बाय बाय।